ঝিংকাণ্ডৰ চাঞ্চল্য মাৰ নাযাওঁতেই আন এক জঘন্য ঘটনা। হিন্দু কিশোরীক ফুচলাই নি শ্লীলতা হানির চেষ্টা বিশেষ সম্প্রদায়ের যুবকর। আতঙ্কিত কিশোরিয়ে মুখ্যমন্ত্রীলৈ পঠালে মেসেজ। এইবার ঘটনার স্থান মরিগাঁওর লাহরিখা। দুই হিন্দু কিশোরীক ফুচলাই নি বিশেষ সম্প্রদায়ের যুবকে শ্লীলতা হানির চেষ্টা করা ঘটনায় পুনৰ সৃষ্টি করেছে চাঞ্চল্য। মরিগাঁওর লাহরিঘাটত বিশেষ সম্প্রদায়ের যুবকে পেলোয়া জালত ধরি দি ভয়ঙ্কর বিপদের প্রথমরূপী রক্ষা পড়েছে দুই কিশোরী। ঘটনার পিছতেই এগারী কিশোরিয়ে মুখ্যমন্ত্রীলৈ পঠালে মেসেজ। মেসেজ প্রেরণের পাছতেই বরজনা আরক্ষী গ্রেপ্তার করেছে এটা লম্পটক। লম্পটর নাম নূরজামান সরকার ভূঁয়া। নূরজামানক লাহরিঘাট আরক্ষীয়ে সোধপোছ অব্যাহত রাখিছে। আনহাতে ঘটনার সঙ্গে জড়িত আন একটা অভিযুক্ত এতিয়াও পলাতক। চিন্তাটো হল যে আমার এই অঞ্চলত যিসকল খিলঞ্জীয়া মানে লোক আছে তেওঁলোকৰ ওপৰত এনেকেই বারে বারে মানে হেৰি কৰা হয়। এই কথাটোৱে আমাক বৰ অসুৰক্ষিত হিচাপে চিন্তা কৰে। এতিয়া আমার মুখ্যমন্ত্রী মহোদয়লৈ আমার অনুরোধ থাকিল যাতে তেওঁ অন্তত আমার এই সমস্যাটো পায় মানে সমস্যাটোৰ প্ৰতি চকু দিয়ে আৰু আমাক এই অন্তত এটা সাংবিধানিক সুরক্ষা দিয়ে। আমার ইয়াত বহুতখিনি মাটি ভেটি ইত্যাদি বিক্রি হয়েছে, এইটো যাতে বিক্রি করাটো রোধ করে। উল্লেখযোগ্য যে হিন্দু বসতি প্রধান অঞ্চলত মাটি বাড়ি কিনি দিনে দিনে প্রভাব বৃদ্ধি পাইছে বিশেষ সম্প্রদায়ের লোকর, যাক লৈ শঙ্কিত হয়ে পড়েছে লাহরিঘাটর হিন্দু লোকসকল। বর্তমান নিরাপত্তাহীনতাত ভোগা লোকসকলে মুখ্যমন্ত্রীক বিচাৰিছে সহায়ৰ হাত। মরিগাঁওৰ পৰা পৱনজ্যোতি ডেকাৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট। ঢিংকাণ্ডৰ চাঞ্চল্য মাৰ নাযাওঁতেই আন এক জঘন্য ঘটনা। হিন্দু কিশোরীক ফুচলাই নি শ্লীলতা হানির চেষ্টা বিশেষ সম্প্রদায়ের যুবকর। আতঙ্কিত কিশোরিয়ে মুখ্যমন্ত্রীলৈ পঠালে মেসেজ। এইবার ঘটনার স্থান মরিগাঁওর লাহরিখা। দুই হিন্দু কিশোরীক ফুচলাই নি বিশেষ সম্প্রদায়ের যুবকে শ্লীলতা হানির চেষ্টা করা ঘটনায় পুনৰ সৃষ্টি করেছে চাঞ্চল্য। মরিগাঁওর লাহরিঘাটত বিশেষ সম্প্রদায়ের যুবকে পেলোয়া জালত ধরি দি ভয়ঙ্কর বিপদের প্রথমরূপী রক্ষা পড়েছে দুই কিশোরী। ঘটনার পিছতেই এগারী কিশোরিয়ে মুখ্যমন্ত্রীলৈ পঠালে মেসেজ। মেসেজ প্রেরণের পাছতেই বরজনা আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে এটা লম্পটক। লম্পটটোর নাম নূরজামান সরকার ভূঁয়া। নূরজামানক লাহরিঘাট আরক্ষীয়ে সোধপোছ অব্যাহত রাখিছে। আনহাতে ঘটনার সঙ্গে জড়িত আন একটা অভিযুক্ত এতিয়াও পলাতক। চিন্তাটো হল যে আমার এই অঞ্চলত যিসকল খিলঞ্জীয়া মানে লোক আছে তেওঁলোকৰ ওপৰত এনেকেই বারে বারে মানে হেৰি কৰা হয়। এই কথাটোৱে আমাক বৰ অসুৰক্ষিত হিচাপে চিন্তা কৰে। এতিয়া আমাৰ মুখ্যমন্ত্রী মহোদয়লৈ আমাৰ অনুরোধ থাকিল যাতে তেওঁ অন্তত আমাৰ এই সমস্যাটো পায় মানে সমস্যাটোৰ প্ৰতি চকু দিয়ে আৰু আমাক এই অন্তত এটা সাংবিধানিক সুৰক্ষা দিয়ে। আমাৰ ইয়াত বহুতখিনি মাটি ভেটি ইত্যাদি বিক্রি হৈছে, এইটো যাতে বিক্রি কৰাটো ৰোধ কৰে। উল্লেখযোগ্য যে হিন্দু বসতি প্রধান অঞ্চলত মাটি বাড়ি কিনি দিনে দিনে প্রভাব বৃদ্ধি পাইছে বিশেষ সম্প্রদায়ের লোকর, যাক লৈ শঙ্কিত হয়ে পড়েছে লাহরিঘাটর হিন্দু লোকসকল। বর্তমান নিরাপত্তাহীনতাত ভোগা লোকসকলে মুখ্যমন্ত্রীক বিচাৰিছে সহায়ৰ হাত। মরিগাঁওর পৰা পৱনজ্যোতি ডেকাৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।